গুড মর্নিং স্টুডেন্ট আর প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে সুপ্রভাত জানাই আজকে তোমাদের ড্রয়িং ক্লাস আছে দেখো ক্লাস 1 তোমাদের ড্রয়িং আগে তোমরা নমিনাল কিছু অবজেক্ট শেপের উপরে আসছিলে আজকে আমরা ওই ওভাল শেপের উপরে দেখো কিভাবে আমরা বেলুন আঁকতে পারি তো বেলুনকে তোমরা কালার করবে আমাকে দেখাবে বেলুন আঁকতে গেলে কি করতে হবে দেখে নাও আগে যে ওভাল থেকে আমরা তো বেলুন আঁকছি হয়েছে দাগটা মাথা করে নিয়েছি ততটা দেখো আমরা কি করছি এদিকেও দাগ দিলাম তাহলে ওপাশ থেকেও অতটা দিক দিয়ে আমরা নামাবো তাহলে কি হলো বেলুনটা সোজা হবে সোজা করে তোমরা আসতে পারবে নাহলে অনেকে কি হবে বেলুন আসতে গিয়ে পাকা হয়ে যেতে পারে হ্যাঁ এইভাবে তোমরা আগে ওভাল শেপটা এরপরে নিচে একটা বেলুনের মুখটা এইভাবে বানাও এরপরে সুতো দিয়ে দাও আর মাঝে স্ট্রেট লাইন বা কার্ভ লাইন দিতে পারো এখন আমি স্ট্রেট লাইন দিয়েছি তোমরা এখানে কার্ভ লাইন দিলে দিয়ে দুটো পাটা দুটো কালার হবে হ্যাঁ খুব সহজে তোমরা করতে পারো এটা করে আমাকে পাঠিও আগে দিনের ড্রয়িংগুলো খুব সুন্দর তোমরা এঁকেছো রং করেছো অনেকে বর্ডার দাওনি বর্ডার দিয়ে কালো রঙে স্কেচ পেন দিয়ে বর্ডার করবে স্কেচ পেন দিয়ে বর্ডার করার পরে কি করবে তোমরা সেটা কালার ভরবে আর কালারটা ভরার সময় সবসময় কি করবে উপর থেকে আর বাম দিক থেকে রংটা ভরা শুরু করবে যাতে সুন্দর হয় এবং কালারটা ফুলফিল করার জন্য কি করতে হবে সুন্দরভাবে ডিপ করে ঘষবে আর বাইরে করবে না রংটা বর্ডার লাইনের বাইরে করবে না ঠিক আছে সবাই ভালো থাকো আর বেলুন দুটো এক জোড়া বেলুন তোমরা আঁকবে একে আমাকে পাঠাবে টাটা